ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. জি, এরকম আছে আমাদের দেশে বাংলাদেশে, অনেকেই কামাই কামাই করে ভালো, কিন্তু পয়সা থাকে না বাংলাদেশ। আমি দেখেছি অনেকেই বলে এরকম, কামাই তো অনেক করি কিন্তু থাকে না, সব শেষ হয়ে যায়। তার কারণটা কি? তার কারণ হচ্ছে অপচয়, প্রয়োজনের অতিরিক্ত খরচ করা। এমনকি সদকা খায়রাত যদি করেন তাও নিয়ন্ত্রণে করা উচিত, সব দিয়ে দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইসরা বলেছেন 15 নম্বর পারা, ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাক্উদা মালুমান মাহসুরা। তোমার হাতে পেরেকলা লাগিয়ে দেবে না, মানে একদম বকিল হয়ে যাবে না। আর ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসত, আর হাত একদম প্রশস্ত করে দেবে না, মানে খুব বেশি খরচও করবে না, বরং মিডিয়াম পন্থা অবলম্বন করবে, কৃপণতাও করবে না আর একদম খুলে দেবে না, সব মাঝখানে থাকবে, মধ্যম পন্থা, প্রয়োজন অনুযায়ী খরচ করবে। দান দক্ষিণা সদাকা ইত্যাদি তাও নিয়মতান্ত্রিক খরচ করবে, অতিরিক্ত না। যদি অতিরিক্ত করো পরবর্তীতে নিজেই নিজেকে ভর্ৎসনা করবে আর আক্ষেপ করবে, অনুশোচনা করবে। এটা আল্লাহর ফরমান সুবহানাহু ওয়া তাআলা। তাই খরচ যখন আমরা কামাই করি, কামাইটা নিয়ম মাফিক খরচ, মানে খরচ করব, অতিরিক্ত খরচ করব না, অপচয় করব না, হালাল উপায়ে চলব। সদকাত খায়রাত বা ফরজ যেগুলো ওগুলো আদায় করার পরে, যেমন জাকাত ফরজ হয়েছে, তো জাকাত যদি ফরজ হয় এটা আদায় করার পরে নফল যেগুলো আত্মীয় স্বজনের হক ইত্যাদি নিয়মতান্ত্রিক করব, অতিরিক্ত যেন না করি, বিলাসিতা যেন প্রকাশ না পায়, নিয়ম মতো চলব। এতে দেখবেন উনি যদি এরকম চলেন, আশা করি ইনশাল্লাহ পরবর্তী রিজিকের মধ্যে বরকত পাবেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। বারাকাল্লাহু ফিক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।